বোতলটা আমি তোলা দিতে পারবো, এত বোতলটা আমি তোলা দিতে পারবো, বুদ্ধি শুদ্ধি থাকতে হয় না কিছু, যা তোলা দিন খেলে কেমন দেখা যাবে, লাগবে না মানে। বন্ধ করবো থাক, আমাদের দেখ থাকিস। ان الحمد لله صلوا করে আওয়াজ দেন। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والارحام، ان الله كان عليكم رقيبا. يا ايها الذين امنوا اتقوا الله، يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اما بعد، فان اصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الامور محدثاتها، وكل محدثه بدعه، وكل بدعه ضلاله، وكل ضلاله في النار. ايها الناس اتقوا الله، واعلموا ان الله عز وجل جعل هناك خيرات في مواسم عديده، ومن تلك المواسم مواسم الحج والعمره. يقول الله عز وجل: ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، كل من يستطيع ان يكون عنده زاد وراحله، يجب عليه الحج الا المراه تجب عليه الحج إذا كان عندها محرم.
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। যেই তাকওয়ার সামান্যতম পরশই আপনাকে সৌভাগ্যবান বানিয়ে দিবে। তাকওয়া যদি না থাকে আপনি কোনোদিনই জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাত শুধু ওয়ারিশ করব আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাকওয়ার অধিকারী তাদেরকে ওয়ারিশ করব। ন্যূনতম তাকওয়া আপনার আমার মধ্যে থাকা উচিত। তাকওয়া অর্জিত হবে আল্লাহর নির্দেশ প্রতিপালনের মাধ্যমে। আল্লাহ তাআলা এক এক সময়ে এক এক নির্দেশনা দিয়েছেন, বিশেষ সময়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন, কিছু নির্দেশ স্থায়ীভাবে দিয়েছেন। পাঁচটি ফরজ কাজ করেছেন ইসলামের জন্য, মৌলিক পাঁচটি বৃত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার মধ্যে একটি হচ্ছে হজ ও উমরা। হজ ও উমরা ফরজ কাজ। হজ ও উমরা সন্নিকটে, আমরা অনেকেই সেই সময় পর্যন্ত হয়তো এখানে অবস্থান করব না, অনেকেই হজে যাবেন। সেই বিষয়টি চিন্তা করে খুতবা যেহেতু সবার কাছেই প্রকাশিত হবে, সেই জন্য আজকে আমরা আলোচনা করব হজ ও উমরা সম্পর্কে। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। হজ শব্দের অর্থ ইচ্ছা করা। আর শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময় বলতে বোঝায় শাওয়াল, জিলকজ এবং জিলহজের 9 তারিখ পর্যন্ত। এই সময়ে নির্দিষ্ট কিছু জায়গায় অর্থাৎ মক্কাতুল মুকাররমা, সেখানে মিনা, মুজদালিফা, আরাফা, এই জায়গাতে নির্দিষ্ট কিছু ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু ব্যক্তি কর্তৃক অর্থাৎ যার উপর মুকাল্লাফ তাকে বলা হয়, যার উপর শরীয়তের আদেশ নিষেধ প্রযোজ্য, তার উপর নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা যা করেছেন সেটা সম্পাদন করার নাম হচ্ছে হজ। আবারও বলছি, নির্দিষ্ট সময় বুঝতে পারছেন, সেটা হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজের 9 তারিখ পর্যন্ত। নির্দিষ্ট কিছু জায়গায় অর্থাৎ মক্কাতুল মুকাররমায় নির্দিষ্ট ব্যক্তি, শরীয়ত তার উপর প্রবর্তিত হবে এমন ব্যক্তি, অর্থাৎ পাগল নয়, ছোট বাচ্চা নয়, বরং যারা শরীয়ত প্রবর্তিত মুসলিম তার উপরে নির্দিষ্ট কিছু কর্ম যেটা রসুল করেছেন সেটা সম্পাদন করার নাম হচ্ছে হজ। আশা করি বিষয় হজ কেউ চিনতে পারবেন। তবে আরও দুটি জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে নিয়ত সহকারে, আর কি হচ্ছে এবাদতের উদ্দেশ্যে নিয়ত সহকারে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জায়গায় নির্দিষ্ট ব্যক্তির উপর প্রবর্তিত কিছু কর্ম সম্পাদন করার নাম হচ্ছে হজ। এই হজকে এই মাসগুলিতেই করতে হয়, অন্য সময় করা যায় না। এবং জিলহজের 9 তারিখ পর্যন্ত হয়। যদি সূর্য 10 তারিখের সূর্য উঠে যায় অথবা শমে সাদিক হয়ে যায় তখন আর ওই বছরের জন্য কারো হজ নতুন করে করার সুযোগ থাকে না। কেউ যদি কোনো রাতের বেলাও, অর্থাৎ কেউ যদি কোনো আরাফার দিনের পরবর্তী রাতের বেলাও যদি কোনো আরাফার মাঠ দিয়ে ঘুরে আসে তার হজ হয়ে যাবে। আর উমরা হচ্ছে, উমরা শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করা। আর শরীয়তের পরিভাষায় উমরা অর্থ নির্দিষ্ট কিছু কর্ম, অর্থাৎ এহরাম, তওয়াফ, সাই, মাথা মুন্ডন বা চুল ছোট করার মাধ্যমে আল্লাহর ঘরের জিয়ারত করাটা যে কোনো সময় হতে পারে, নির্দিষ্ট সময় নির্ধারিত নাই তার জন্য। এবং তার জন্য নির্ধারিত নাই সুনির্দিষ্ট কয়েকটি জায়গা নেই, একটি জায়গা আছে, সেটা হচ্ছে কাবাতুল মুশারফার চারপাশে 7 চক্কর এবং সফা এবং মারওয়াতে 7 চক্কর দৌড়ানোর নাম হচ্ছে হজ। তারপর তার সাথে যুক্ত হবে মাথা মুন্ডন বা চুল ছোট করা। এর সাথেও যুক্ত হবে দুটি জিনিস, একটি হচ্ছে নিয়ত থাকতে হবে এবাদতের, আরেকটি হচ্ছে এবাদতের নিয়ত থাকতে হবে। শুধু নিয়ত নয়, এবাদতের নিয়ত করেই তাকে ওমরা আদায় করতে হবে। এটা হচ্ছে ওমরার সংজ্ঞা। হজ এবং ওমরার সংজ্ঞা আমরা বুঝতে পারছি। হজ হচ্ছে ইসলামের 5 রোকনের একটি রোকন।
যা আল্লাহ তাআলা সামর্থ্যবান মানুষের উপর ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য সবার আগে কথাটা বলেছেন, মানুষের উপরে হজ ফরজ করা হয়েছে, আল্লাহর ঘরে ইচ্ছা করা ফরজ করা হয়েছে, যে সেখানে যেতে পারে। যে কেউ অস্বীকার করবে অর্থাৎ মানবে না, ফা ইন্নাল্লাহু গানিউন আলামিন, তবে সে যেন জেনে নেয় আল্লাহ তাআলা জগতের সকল কিছু থেকে সৃষ্টিকুলের কারণ উঠাবে কি নন। এই জন্য হজ ফরজ, যে ব্যক্তি হজ ফরজ জীবনে একবারই হয়, বারবার নয়, বারবার হজ করার মধ্যে ফায়দা আছে, সওয়াব আছে, কিন্তু ফরজ হজ একবারই হয়। প্রথম হজটি কিভাবে করতে হবে সেটা বেশি জানা জরুরি হয়, পরবর্তীগুলো তো নফল হজ, এই জন্য প্রথমটি জানার জন্য কিছু বিধিবিধান আপনাদের জেনে নিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি রাখা হয়েছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন সত্য ইলাহ নেই সাক্ষ্য দেয়া, মুহাম্মদ আল্লাহর রাসূল এই সাক্ষ্য দেয়া, এবং সালাত কায়েম করা, যাকাত দেয়া, হজ করা, রমজানের সওয়াব পালন করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি হজ কোরআন এবং সুন্নাত অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এবং হজ যদি বারবার করা হতো মানুষের কষ্ট হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলা তার উপরে সেটা প্রবর্তনের দায়িত্ব দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন একবার হজ করতে হবে, তিনি বলেছেন, হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবায় দাঁড়িয়ে বললেন যে আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা হজ করো, ফা ইন্নাল্লাহ কাতাবা আলাইকুম হজ, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ লিখে দিয়েছেন। তখন আকরা ইবনে হাবিস আত-তামিমী রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরে কি হজ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যদি বলতাম যে হ্যাঁ তাহলে সারা প্রতি বছরে হজ করতে হতো এবং তোমরা সেটা সক্ষম হতে না। সুতরাং তোমরা যতক্ষণ আমি কিছু না বলি অতক্ষণ চুপ থাকবে, তোমরা সেটা সক্ষম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একবারই হজ, বাকি যদি বাড়তি কেউ করে সেটা হবে না ফরজ হজ। সুতরাং একবারই হচ্ছে হজ ফরজ। আরেকটি জিনিসও জানা দরকার, তা হচ্ছে হজ ফরজ একবার হয়ে গেলে সেটা দায়িত্বের উপর চলে আসে, পরবর্তীতে অক্ষম হলে সেটার জন্য সে গুনাহগার হবে। এই জন্য সক্ষম ব্যক্তির উপর কালক্ষেপণ না করে হজ করাটা ফরজ, কারণ সে সময় নষ্ট করলে পরবর্তীতে সেটার জন্য অসুস্থ হয়ে যেতে পারে অথবা অসমর্থ হয়ে যেতে পারে, তখনই যখন সমর্থ হবে তখনই হজ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআজ্জালু ইলাল হজ্জ, ফরজ হজ করার জন্য তাড়াতাড়ি করো, তোমাদের কেউ জানে না, ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াদু লাহু, তোমাদের কেউ জানে না তার উপর কোন বিপদে সে পড়ে, কোন সমস্যায় সে আক্রান্ত হয়ে যায়। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আল হজ্জ ফালিতাআজ্জাল, তোমাদের কেউ যদি হজ করতে চায় সেই জন্য তাড়াতাড়ি করে, ফা ইন্নাহু কাদ ইয়ামরুদুল মারিদ, ইয়ামরুদুল মারিদ, হতে পারে কোনো রোগী রোগ আক্রান্ত হয়ে যাবে, ওয়া তাদুল্লু দাল্লা, কেউ পথভ্রষ্ট হয়ে যাবে, কেউ বা কোনো বিপদে পড়ে টাকা পয়সা খরচ করে ফেলবে, কেউ যা কেউ বা কোনো কোনো কারণে হজ থেকে বাধায় চলে আসবে, সুতরাং সে যেন হজ তাড়াতাড়ি করে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তা লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিল আমসার, আমার ইচ্ছা হয় এই সমস্ত দেশে দেশে লোক পাঠাতে, তারপর তাদের মধ্যে দেখবে কারা কাদের সামর্থ্য আছে কিন্তু হজ করেনি, এদের উপর জিজিয়া কর আরোপ করবে, কারণ তারা মুসলিম নয়, মুসলিম নয়। উদ্দেশ্য হচ্ছে যে তারা যদি হজের গুরুত্ব উপলব্ধি না করে, মনে করে হজ একটা কেমন কিছু না, তাহলে সে কাফের হয়ে যাবে যদি ফরজকে অস্বীকার করে। আর যদি ফরজ স্বীকার করে কিন্তু শয়তানের প্ররোচনার কারণ না করে, তাহলে সে গুনাহগার হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোরতা আরোপ করতেন এই জন্য, কারণ অধিকাংশ মানুষ তখন এই বিষয়ে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য হয়তো করত, সেজন্য তিনি বলেছেন যে যুগে বিভিন্ন জায়গায় জায়গায় লোক পাঠিয়ে দেখতাম তারা হজ কেন করে না, যদি দেখা যায় যে হজ না করার কারণ হচ্ছে হজের প্রতি অনীহা, তাহলে ইমান চলে যাবে। এই জন্য তিনি বলছেন যে আমি তাদের উপর জিজিয়া কর, যেটা কাফেরদের উপর প্রবর্তিত হয়,
যেটা আহলুল কিতাবের উপর প্রবর্তিত হয় সেটা তাদের উপর প্রবর্তন করতাম। অন্য বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লিয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান, তিনি তিনবার বলেছেন একটি কথা, ইহুদি মরুক বা নাসরানি হয়ে মরুক, ওই ব্যক্তি যে ব্যক্তির উপর হজ ফরজ করে হজ ফরজ হয়েছে যেতে পারে কিন্তু সে অবস্থায় মারা গেছে হজ করেনি। সুতরাং বোঝা গেল যে হজের বিষয়টি গুরুত্ব সাথে নিতে হবে। অনেকের জমি জামা আছে, অনেকের জমি জামা আছে, সে মনে করছে তার যেহেতু টাকা নাই, হাতে তার তরল পয়সা নাই, সুতরাং তার উপর হজ ফরজ নয়, তার উপর হজ ফরজ। অনেকের প্লট আছে, অনেকের বিভিন্ন ব্যবসা আছে, হাতে হয়তো তরল টাকা নেই কিন্তু বিক্রি করে হলেও হজ করতে হবে। যতটুকু তার পরিবার চলে, সে আশ্মিরে আসা পর্যন্ত অতটুকু হাওয়ায় যে আশ্মিয়া মৌলিক সম্পদ, এর বাইরে যে টাকা থাকবে সেখান থেকে হজ করতে পারলে না করলে সে গুনাগার হবে। যত সে বাইরে গেল, বাইরে থেকে আসা পর্যন্ত পরিবার পরিচালনার জন্য যে টাকা দিবে, এর অতিরিক্ত টাকা দিয়ে হজ করতে পারলে সম্পদ যেই রকমের সম্পদে থাকুক না কেন তার উপর হজ ফরজ হবে। হজ ফরজ হয় অনেকেই করে হয়তো, অনেকের হজের ফরজ ওয়াজিব গুরু জানতে পারে না। আজকে আমি হজের ফরজ ওয়াজিব গুরু আপনাদেরকে জানাই দেব। এক নম্বর হজের ফরজ হচ্ছে নিয়ত করা, হজের নিয়ত করা, হজের নিয়ত করা, যা না করলে হজ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং নিয়ত লাগবে, নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে না, নিয়ত করতে হবে। তবে ইহরাম পরাটা নিয়ত নয়, ইহরাম পরে মানুষ এমনি ঘুরে বেড়াতে পারে, ইহরাম পরে ট্রেনিং দেওয়াতে পারে, ইহরাম পরে ঘর থেকে বের হইতে পারে, ইহরাম পরাই নিয়ত না। নিয়ত হচ্ছে হজের বা উমরার কোনটা আপনি করবেন তা নির্ধারিত করে তখন তাল যখন তালবিয়া পাঠ করবেন তখন থেকে আপনার নিয়ত পূর্ণ হবে। এই জন্য অনেক সময় আপনি ঘর থেকে এহরাম পাচ্ছেন, এইটা চলতে থাকবে মিকাত পর্যন্ত, এহরাম বেড়ে থাকলেন, এই সময় আপনি অন্য সব কাজ করতে পারবেন, এটা কিন্তু নিয়ত হয় নাই বা হজে আপনি ঢুকেন নাই। যখন মিকাতের আগে যখন বলা হবে যে আমরা মিকাত অতিক্রম করতে যাচ্ছি, তখন যখন বলবেন লাব্বাইকা উমরাতান, অথবা যখন বলবেন লাব্বাইকা হাজ্জাতান, অথবা যখন বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আন নাফসি, অথবা বলবেন লাব্বাইকা উমরাতান আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আন ফুলান, তখন থেকে আপনার হজের নিয়ত শুরু হয়েছে। এর আগে যা পরিধান করেছেন কাপড়টা এমনি পরিধান হয়েছে, এটা দ্বারা নিয়ত শুরু হয়ে যায়নি। অনেকে এটা না বুঝার কারণে ভুল বুঝে থাকেন। এই জন্য প্রথম ফরজ হচ্ছে নিয়ত করা, প্রথম ফরজ হচ্ছে নিয়ত করা। এই জন্য কেউ যদি কোনো নিয়ত করেছে এহরামের কাপড় পায়নি, তার কিন্তু নিয়ত হয়ে যাবে, এহরামের কাপড় না পরার কারণে তাকে দম দিতে হবে, কিন্তু হজ বা উমরায় সে প্রবেশ করে গেছে। সুতরাং এহরামের কাপড়টাই নিয়ত নয়, নিয়ত আলাদাভাবে করতে হয়। দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফার মাঠে থাকা, আরাফার মাঠে থাকা, আর তা হচ্ছে নয় তারিখ জোহরের পর থেকে, নয় তারিখ জোহরের ওয়াক্তের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য নয় তারিখ জোহর পর থেকে অবস্থান করা। এই সময়ে কেউ যদি কোনো আরাফার মাঠে সামান্য সময় অবস্থান করে তার ফরজ আদায় হয়ে যাবে, তার ফরজ আদায় হয়ে যাবে। এর অর্থ হচ্ছে নয় তারিখে সূর্য পশ্চিম দিগন্তে যাওয়ার পর থেকে আপনাকে আরাফার মাঠে থাকতে হবে, অন্য কোনো দিন থাকলে হবে না। এমনকি আরাফার মাঠে সূর্যাস্তের আগে থাকলেও আপনার ফরজ আদায়, সূর্য হেলার আগে থাকলেও ফরজ আদায় হবে না। অর্থাৎ কেউ হয়তো আরাফার মাঠে গেছে আবার রাগ করে বেরিয়ে গেছে কারো উপরে, তার হজটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফার অবস্থানের নাম, হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম। যারা হাদিস অস্বীকার করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কোন কোরআনের কোন জায়গায় লেখা আছে নয় তারিখ থাকতে হবে, কোরআনের কোন জায়গায় লেখা আছে কোন সময়ে থাকতে হবে আরাফা, কোন জায়গায় লেখা আছে হজ আরাফা, কোন কথা কোন জায়গায় লেখা আছে তারা বের করে দেখুক। হজ কীভাবে করতে হবে, যদি হাদিস না মানে তারা কোনোদিনই হজ করতে সমর্থ হবে না।
তাদেরকে জিজ্ঞাসা করে একটি আয়াত আল্লাহ দিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এটার পুরো ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস দিয়ে, যা আমরা বুখারী মুসলিমের হাদিসগুলোতে পাই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বুখারীর হাদিসে আমরা সেটা পাই, বিস্তারিত মুসলিম হাদিসও আসছে যে তিনি রাসূল কি করেছেন, কি ব্যবহার করতে বলেছেন সেখানে বিস্তারিত উল্লেখ আছে। সুতরাং দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফার মাঠে অবস্থান, তৃতীয় ফরজ হচ্ছে বাইতুল্লাহ তওয়াফ করা, আরাফার মাঠ থেকে ফিরে এসে দশ তারিখে বা তার পরে যেই কোনো সময় তিনি বাইতুল্লাহ তওয়াফ করলে তার হজের এই ফরজটি আদায় হবে। দলিল হচ্ছে কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলেছেন তুম্মা লিয়াকদু তাহাজাহুম ওয়ালইউফু নুযুরাহুম ওয়ালইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তারপর তারা যেন তাদের ময়লা দূর অবস্থা দূর করে, অর্থাৎ সে যে দুদিন আগে এহরাম বেঁধেছে, এহরামের অবস্থায় তার উস্কু খুস্কু চুল ছিল, এহরাম অবস্থায় তার ধুলিমলিন চেহারা ছিল, এহরাম অবস্থায় তার দুটি কাপড় ছিল, তার গায়ে ময়লা লেগেছে, এই অবস্থা সে দূর করবে, মানত পূর্ণ করবে, অর্থাৎ সে জবে করার যা জবে করবে, ভালো কাজগুলি করবে, এরপরে সে পরিচ্ছন্ন কাপড় নিয়ে বাইতুল্লাহর তওয়াফ করবে, যেটার নাম হচ্ছে তওয়াফে জিয়ারা, আরেক নাম হচ্ছে তওয়াফে ইবাদা, আরেক নাম হচ্ছে হজের তওয়াফ। এই তওয়াফটি সুস্থ শরীর, সেই তওয়াফটি একেবারে পরিচ্ছন্ন কাপড় দিয়ে, এরকম কাপড়ে সিলাইযুক্ত কাপড়ে সুন্দর কাপড় দিয়ে তওয়াফটি করতে হয়। এই তওয়াফটি হচ্ছে ফরজ তওয়াফ, এই তওয়াফটি হচ্ছে ফরজ তওয়াফ। এর প্রমাণ হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যখন ঋতুবর্তী হলেন তখন জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি আমাদেরকে আটকে রাখবে, আটকে রাখার অর্থ কি, অর্থাৎ যতক্ষণ ফরজ তওয়াফ না করছে অতক্ষণ মক্কা থেকে কেউ যেতে পারবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো সেই দিনেই তিনি ফরজ তওয়াফ করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা ইদান, তাহলে কোনো সমস্যা নেই, এর অর্থ হচ্ছে ফরজ তওয়াফ ছাড়া মক্কা থেকে বের হওয়া জায়েজ নাই, বের হলে আবার ফিরে যেতে হবে, ফরজ তওয়াফ করতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ। চার নম্বর, যে ফরজটির ব্যাপারে আমাদের সমাজে অনেকে গুরুত্ব দেয় না এবং এটাকে ওয়াজিব বলে কিন্তু এটা আসলে ফরজ, সেটা হচ্ছে সাফা মারওয়া দৌড়ানো। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসাউ ফাইনাল্লাহ কাতাবা আলাইকুমুস সাড়ি, হে ইমানদারগণ তোমরা সাড়ি করো, আল্লাহ তোমাদের উপরে সাড়ি ফরজ করে দিয়েছেন। কাতাবা শব্দের অর্থ ফরজ করা, এটা সমস্ত ওসুলি ফকি একমত, কিন্তু অনেকেই এটার উপর আমল করে না বা অনেকে এটাকে বিভিন্ন রকমের অপব্যাখ্যা করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ফালা আমরি, আমার জীবন মা আতাম্মাল্লাহ, জীবনের শপথ যেন কেউ অনুবাদ না করে, কারণ জীবনের শপথ করা জায়েজ নেই। ফালা আমরি অর্থ হয় আমার জীবন, এটা বলা গুরুত্ব দেওয়ার জন্য আরবরা সেটা বলে থাকে মা আতাম্মাল্লাহু হাজ্জা মান লাম ইয়াতুব বাইনা সাফা ওয়াল মারওয়া, যে ব্যক্তি সাফা মারওয়া আর সফর দিবে না আল্লাহ তাআলা তার হজ কখনো পূর্ণ করবেন না। এর অর্থ হচ্ছে সাফা মারওয়াটা হজের অন্তর্ভুক্ত, হজের ফরজের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন করতে পারেন আমাদের দেশের মানুষ তো করে, হ্যাঁ করে, হিলাও করে, হিলা কেমনে করে জানেন, 8 তারিখে নফল তো আপ করে এটার অধীনে অগ্রিম শাড়ি করে ফেলে, কারণ 10 তারিখে 11 তারিখে 12 তারিখে 13 তারিখে কষ্ট হয়ে যাবে, এজন্য অগ্রিম শাড়ি করে ফেলে। এটার কোনো দলিল কোরআন এবং সুন্নায় নাই, এটা যে ব্যক্তি করবে তার অগ্রিম না অগ্রিম করলে হয় না, অগ্রিম করলে সেটাও আদায় হবে না। 8 তারিখ যেভাবে কেউ আরাফার মাঠে বসে থাকলে হজ হবে না, তেমনিভাবে 8 তারিখে এই শাড়ি করলেও তার হজটা হবে না। সুতরাং বিষয়টা গুরুত্ব সাথে নিতে হবে, কারণ একতলাফি মাসালা ছিল না, এটাকে পরবর্তী কিছু আলেম নিজেদের সুবিধার্থে, হাজিদের সুবিধার্থে, তথাকথিত সুবিধা আদায় করার জন্য অগ্রিম করে নিতে পারে না, এটার কোনো দলিল নেই। ইমাম বাদায়ুস সানায়ের লেখক ইমাম কাসানি রহমতুল্লাহ আলাই কঠিনভাবে এর বিরোধিতা করেছেন, তিনিও হানাফি ইমাম। আমি এতক্ষণ আপনাদেরকে হজের ফরজগুলি জানালাম, এখন আপনাদেরকে হজের ওয়াজিবগুলো জানিয়ে দেব। হজের ওয়াজিব হচ্ছে
মিকাত থেকে এহরাম বাঁধা, মিকাত থেকে এহরাম বাঁধা। হজের ওয়াজিবগুলো এক নম্বর হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা, অর্থাৎ মিকাত অতিক্রমের আগেই এহরাম বাঁধা। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না লিমান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা। তোমাদের মধ্যে যে কেউ হজ এবং উমরা চায়, উমরা করতে যায়, এমন এক সফরে বের হয়েছে যে সফরে সে হজ উমরা করতে চায়, হজ উমরা করতে না চাইলে সমস্যা নেই, হজ এবং উমরা করতে চায় এই সফরে, সেই সফরে মিকাত অতিক্রমের আগেই সে যেন মিকাত থেকে এহরাম বাঁধে। এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। সুতরাং কেউ চাইলেই বলে যায় মক্কা মদিনা থেকে মক্কা চলে যাচ্ছে, বলে মক্কা থেকে এহরাম বাঁধলো, তা হবে না, এহরাম বেঁধে ঢুকতে হবে, উমরা করতে হবে অথবা হজ এহরাম বাঁধতে হবে, কারণ এই সফরে সে হজ বা উমরা আদায় করবে। যদি এমন হতো মক্কায় যাচ্ছি আমার হজ উমরার ইচ্ছা নাই, চলে যাবো জিদ্দা চলে যাবো অমুক জায়গায়, তাহলে তার সমস্যা নেই, কিন্তু যেই সফরে শেষ মুহূর্তে হজ বা উমরা হবে সেই সফরে মিকাত থেকে এহরাম বাঁধতে হবে। এই জন্য কেউ যদি কোনো মক্কা যাচ্ছে চালাকি করে বলে আমি জিদ্দা যাই কদিন ঘুমিয়ে থাকবো, কাজ হবে না, আপনাকে মদিনার এহরাম মদিনা থেকে এহরাম বাঁধেই আপনাকে মিকাত জিদ্দা যেতে হবে, এহরাম অবস্থা থাকতে হবে, তারপরে আপনাকে আপনাকে উমরা বা হজ আদায় করতে হবে। অর্থাৎ হিলাবাসী আল্লাহ ভালোই বুঝেন, আল্লাহ তাআলা আপনার অবস্থা বুঝেন, আপনি যত রকমই চালাকি করেন না কেন মিকাত অতিক্রম করলেই আপনাকে এহরাম বাঁধতে হবে, যদি ওই সফরে আপনার হজ বা উমরা করার ইচ্ছা থাকে। অনেকে মদিনা থেকে যায় জিদ্দা, জিদ্দা কদিন থেকে এরপরে এহরাম বাঁধে, তার অন্তরে তো আছে যে সে হজ বা উমরা করবে, ওই সালাকি চলবে না, আগে থেকে বলে দিলাম। যদি না থাকে তার অন্তরে যে আমি হজ বা উমরা করবো না, মদিনা জিদ্দা যাওয়ার পরে তার মনে হয়েছে একটা সুযোগ পাইছি যেহেতু এখন যাই, তখন তার হুকুম হচ্ছে সে যেখানে আসে সেখান থেকে এহরাম বাঁধতে পারবে। কিন্তু বাইরের কোনো লোকের জন্য যেখান থেকে সেখানে যেখানে সেখানে এহরাম বাঁধতে পারবে না, মিকাত থেকে এহরাম বাঁধতে হবে। আমাদের মিকাত হচ্ছে এখন বর্তমানে কারণুল মানাজিল, আমরা এখন ইয়াল আমলম থেকে হজের নিয়ে এহরাম করি না, কারণ ইয়াল আমলম এখন হাজিদের বিমান যায় না, ইয়াল আমলম একসময় পানির জাহাজ যাইতো, এইটা আপনাদের লোকদেরকে জানিয়ে দিবেন, কারণ এটাও জানাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি কোন জায়গা থেকে এহরাম বাঁধছেন এটা আপনার জানার দরকার আছে। যখন বিমান যায় তখন বলা থাকে সামনে মিকাত, মিকাতের নাম বলে না, আপনি বুঝবেন যে এটা হচ্ছে আহলুন নাজদের কারণুল মানাজিল হচ্ছে এটা, কারণ বিমান এটা উপর দিয়ে যাচ্ছে, এই সময় আপনি এখানে এহরাম বাঁধবেন। ইয়াল আমলম যায় না, আমাদের বিমান ইয়াল আমলম যায় না, ইয়াল আমলম এখন পরিত্যক্ত এলাকা, এমনকি ইয়ামানিরাও সেখানে এখন যায় না, কারণ সেই রোড এখন পরিত্যক্ত হয়ে গেছে। এক নম্বর হচ্ছে ওয়াজিব হচ্ছে তাহলে এহরাম বাঁধা মিকাত থেকে। দ্বিতীয় এটা বন্ধ করে রাখেন, এটা চালু করবেন না নামাজ অবস্থায়, এটা চালু করা বেদাত, এটা বন্ধ করে রাখেন। হাতে কাজ করতে পারবেন না, হাতে যদি পাথর ধরেন আপনার জুমা নষ্ট হয়ে যাবে, অনুগ্রহ করে কারোর সাথে কথা বলবেন না এই খুতবা অবস্থায়, আপনার কোনো কিছু নষ্ট করবেন না, টাকা দিবেন না, টাকা দিলেও আপনার হজ আজকে জুমাটা নষ্ট হয়ে যাবে, এই কাজগুলি অনুগ্রহ করে বন্ধ করবেন। আপনার টাকার দরকার হলে বড় একটা বাক্স বসিয়ে দেন, সেখানে যার ইচ্ছা সে দিয়ে যাবে, অথবা নামাজের পরে দিবেন, কিন্তু নামাজের খুতবা চলা অবস্থায় কোনো অবস্থাতেই এই বাটি সালাম দেয়া ইসলাম অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাসাল হাসা ফাকাদ লাগা, যে কেউ পাথর ধরবে তার তার জুমা নষ্ট হয়ে যাবে। চিন্তা করে দেখুন আপনারা আমরা কি করি, এগুলি দেখার বিষয় পরে মনে থাকবে না, এই জন্য বলে দিলাম এই কাজটি কেউ করবেন না। যাক, আমি বলছিলাম হজের প্রথম ওয়াজিব হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা, দ্বিতীয় ওয়াজিব হচ্ছে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় থাকা। আমি একটু আগে বলেছিলাম জোহরের পর থেকে যে কেউ ঘুরে গেলে তার হজ হয়ে যাবে, তবে তাকে দম দিতে হবে, কেন ওয়াজিব তরকে, ওয়াজিব হচ্ছে সূর্যাস্ত পর্যন্ত আপনাকে আরাফার মাঠে থাকতে হবে। অনেকে আছে শেষ মুহূর্তে এসে বাইরে গাড়িতে বসে যায়, গাড়ি যদি কোনো আরাফার মাঠের সীমানার ভিতর থাকে কোনো সমস্যা নেই, কিন্তু গাড়ি যদি আরাফার মাঠের সীমার বাইরে চলে যায়, অথবা যদি বাইরে যায় আপনি অবস্থান করছেন আপনি জানেন না কোন জায়গায় দাঁড়িয়েছেন, আপনি যদি কোনো এমনকি মসজিদে নামিরা
সামনের সামনের জায়গা যেখানে ইমাম সাহেব খুতবা দেন সেখানে বসে থাকেন, তাহলেও আপনাকে দম দিতে হবে। কারণ যদি আর যদি এমন হয় ওখানেই বসেছিলেন, ভিতরে ঢুকেন নাই, তো আপনার হজই হবে না। কারণ ওই এলাকাটা মসজিদের নামিরার ভিতরের একটা অংশ, যে অংশে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, সে অংশে আজও সেই জায়গায় দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়। সেটা আরাফার মাঠের বাইরের অংশ, সেখানে যদি কেউ বসে থাকে তার হজ হবে না। সুতরাং জানতে হবে একটা নির্দিষ্ট জায়গা দেখা আছে, এর বাইরে আরাফা, হুনা আরাফা, এখানে আরাফা, এর ভিতরে আপনাকে চলে যেতে হবে। যদি এর বাইরে থাকেন, যেখানে নামাজ পড়ছেন সেখানে বসে থাকেন, তাহলে আপনার হজ হবে না, কারণ আপনি আরাফার মাঠে ঢুকেন নাই। আরাফার মাঠ মসজিদটা, আরাফার মসজিদটির একটা বৃহৎ অংশ আরাফার মাঠের বাইরে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠের বাইরে সালাত আদায় করেছেন। আরাফার মাঠের বাইরে তিনি জোহর এবং আসর আদায় করেছেন, তারপর তিনি আরাফার মাঠে ঢুকেছেন। তিনি আরাফার মাঠের পাহাড়ের কাছে যাননি, আরাফার মাঠের পাহাড়ের কাছে তিনি পরে গেছেন। সেখানে গিয়ে তিনি শুধু দোয়া করেছেন, আরাফার মাঠের পাহাড়ের উপরে তিনি উঠেননি। ওর পাহাড়ে উঠতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে নিচে বড় বড় পাথরের সামনে দাঁড়িয়েছিলেন, সেখানে তিনি ভাষণ দেননি। অনেক মানুষ আছে এই মিথ্যাচার করছে, সেগুলোকে তাদেরকে জানাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে ঐতিহাসিক ভাষণ ছিল আরাফার মাঠের বাইরে, ভিতরে নয়। তিনি এই মাঠের বাইরে যেখানে মসজিদে নামিরাতে আজ এখন খুতবা দেওয়া হয় সেই একই জায়গায় দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দিয়েছেন। সেজন্য মসজিদটি এইভাবে তৈরি করা হয়েছে, জায়গার সংকুলন বাড়ানোর জন্য একটা অংশ আরাফার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মূল খুতবার জায়গা, মূল আলোচনা, মূল রাসূলের সালাতের জায়গা ছিল আরাফার মাঠের বাইরে। এই এলেমটি আমাদের লোকদের জানাতে হবে, যাতে করে আরাফার মাঠের বাইরে অবস্থানকারীর হজ হবে না এটা সে বুঝতে পারে। তাহলে দ্বিতীয় ওয়াজিব হচ্ছে সূর্যাস্ত পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করা। আপনার সূর্য ডুববে আরাফার মাঠে, কিন্তু আপনি সালাত অর্থাৎ মাগরিব পড়বেন না, মাগরিব এবং এশা পড়বেন আপনি মুজদালিফাতে, অথবা যদি রাত 12টা অতিক্রম করতে যায় তাহলে যেখানে থাকেন সেখানেই সেখানে আল মাগরিব এবং এশা পড়ে নেবেন, কারণ 12টার পরে নিয়ে যাওয়ার অধিকার আপনার নেই। দ্বিতীয় তিন নম্বর ফরজ হচ্ছে, তিন নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন। মুজদালিফায় রাত্রি যাপন এটা ওয়াজিব, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিতাখুযা উম্মতি নুসুকাহা, আমার উম্মত যেন আমার থেকে হজ শিখে নেয়। ফা ইন্নী লা আদরি, হতে পারে আমি জানি না, আমি এই বছরের পরে তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না। রাসূল মুজদালিফায় রাত্রি যাপন করেছেন। এখন বলতে পারে রাত্রি যাপন করলে কি হলো? হ্যাঁ, করার পরেও তিনি আবার কিছু মানুষকে রাতের দ্বিতীয় প্রহরের 12টা 2টার দিকে গিয়ে কিছু মানুষকে ছাড় দিয়েছেন, নারী এবং বৃদ্ধদেরকে। ছাড় দেওয়ার অর্থ হচ্ছে যারা নারী ও বৃদ্ধ নয় তাদের জন্য সেখানে থাকা ওয়াজিব, এটাই আলেমরা বলে থাকেন। সুতরাং কোনোভাবেই আপনাকে মুজদালিফার রাত্রিতে যত কষ্টই হোক না কেন, আপনাকে মুজদালিফার যে নির্দিষ্ট আলো দিয়ে নির্ধারণ করা আছে এর বাইরে অবস্থান করা আপনার জন্য বৈধ হবে না। যদি আপনি মুজদালিফায় কোনো কারণে থাকতে না পারেন, তাহলে একটি দম আপনাকে দিতে হবে, সেখানে জবে করতে হবে, যার রক্ত আপনি খেতে পারবেন না। যার রক্ত মক্কাতে প্রবাহিত হতে, অর্থাৎ হারাম এলাকায় প্রবাহিত হতে হবে, হারামের ফকিরদের হক, যার গোশত আপনি খেতে পারবেন না। চতুর্থ ওয়াজিব হচ্ছে আইয়ামে তাশরিকের দিনগুলোতে 11 তারিখের রাত, 12 তারিখের রাত এবং যারা 13 তারিখ থাকবেন তাদের 13 তারিখের রাত মিনাতে রাত্রি যাপন করতে হবে। কী কারণে? আমাদের দেশে হাজিদেরকে নিয়ে এসে হোটেলে রাখা হয়। আমি একবার এক হাজি সাহেবকে বললাম আপনাকে তো যেতে হবে, কারণ আপনার হজের ওয়াজিব বাকি আছে। হাজি সাহেবের যিনি পরিচালক, তিনি এসে আমার বিরুদ্ধে মামলা করবেন আমাকে ঘোষণা দিলেন, কারণ আমি আমার হাতে তার হাজিকে বিভ্রান্ত করে ফেলেছি। কিন্তু আমি তো হাজির হজ রক্ষা করতে চেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রি যাপন করেছেন মিনাতে, তিনি এদিক সেদিক ঘুরাফিরা করেন নাই,
আর রসুল বলেছেন আমার থেকে তোমরা হজ শিখে নাও। আর দ্বিতীয় কারণ হচ্ছে রসুল ইবনে আব্বাসকে বিশেষ ছাড় দিয়েছেন, আগামী দিন ছাগলের বিষয় আছে, পানির বিষয় আছে, তোমাকে ছাড় দিলাম স্পেশাল ছাড় যে তুমি এগুলির ব্যবস্থাপনা করো। রওয়াত এবং সকাতদের জন্য রসুলের ছাড় ছিল, ছাড় ওই সময় দেওয়া হয় যখন সেটা ওয়াজিব হয়, নফলের জন্য ছাড়ের প্রয়োজন হয় না, স্পেশাল ছাড়। তিন নম্বর কারণ, যে কারণে আপনাকে আপনাকে ও থাকতে হবে মিনার মাঠে এই রাত্রিগুলোতে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই রাত্রিগুলোতে লোক পাঠাতেন, যারা যারা মিনার এরিয়ার বাইরে আছে তাদেরকে তারা পিটিয়ে পিটিয়ে মিনার ভিতরে ঢুকানোর জন্য লোক পাঠাতেন। এর অর্থ হচ্ছে কেউ যেন বাইরে না থাকে, এটা খলিফা রাশিদার আদর্শ ছিল। সেই জন্য আপনাকে মিনায় রাত্রি যাপন করতে হবে। রাত্রি যাপন অর্থ হচ্ছে রাত্রি যাপন সূর্যাস্তের পর থেকে যদি সবচেয়ে বেশি সময় আপনি কাটাতে পারেন, আপনার রাত্রি যাপন হয়ে যাবে। হজের বেশিরভাগ এই জন্য হুকুম হচ্ছে আগলাবি বা অধিকাংশের উপর নির্ভর করেই নির্ধারিত হয়ে যায়। কিন্তু আপনি যদি সেখানে নাই যান তাহলে আপনাকে দম দিতে হবে, এটাই তিন দিন যদি না যান বা দুদিন না যান তো আপনাকে দম দিতে হবে, এটাই অধিকাংশের মত। আর যদি কিছুদিন কিছু ছিলেন না তাহলে আপনাকে সদাকা করতে হবে, লোক খাওয়াতে হবে। এটা আলেমদের বিস্তারিত বর্ণনা আলেমদের থেকে জেনে নেবেন। পাঁচ নম্বর ওয়াজিব হচ্ছে জামরায় পাথর নিক্ষেপ করা। আমরা জামরা বলি, শয়তান বলল গুনাহ হবে না, তবে শয়তান সেখানে বসে নেই এটা মনে রাখতে হবে। শয়তান বললে গুনাহ হবে না, এই জন্য হাদিসে একটা শব্দ আসছে ওয়াশায়তানা তারজুমুন, শয়তানকে তোমরা রাজম করো। যেহেতু সব হাদিসে এসেছে এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। শয়তান আমরা নিঃসন্দেহে যখন পাথর নিক্ষেপ করি আমরা বলি আল্লাহ আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন ইন্নামা জুইলাত তাওয়াফু ওয়াসাই ওয়া রামিউল জিমা লিইকামাতি যিকরিল্লাহ। তাওয়াফ সাড়ি রামিউল জিমা এগুলিকে আল্লাহর জিকির এবং যাবে যেটাকে বলা হয় নাহা, এগুলি আল্লাহর জিকির প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর জিকির কোনটা? আল্লাহ আকবার প্রতিষ্ঠা করার জন্য। তাওয়াফের মধ্যে আল্লাহ আকবার আছে, সাড়ির মধ্যে আছে, যখন পাথর নিক্ষেপ করি তখন আছে, যখন জবাই করি তখন আল্লাহ আকবার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বড়, তিনি বড় বড় বড়, তাকে কেউ কোনোদিন কোনোভাবে তাকে কোনোদিন কেউ তার জ্ঞান দিয়ে চোখ দিয়ে কোনো কিছু দিয়ে সে কোনোদিন কাউকে আল্লাহকে কোনোদিন পরিবেষ্টন করতে পারবে না। এত বড় সত্তা হচ্ছেন রব্বুল আলামিন, যার হাতের মুষ্টির ভিতরে আসমান এবং জমিন সব জায়গা হয়, সে রব্বুল আলামিনকে আকবর ঘোষণা করতে আল্লাহ তাআলা এই জিনিসগুলো আমাদেরকে আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। প্রতিটি কাকর নিক্ষেপের সময় আল্লাহ আকবর বলবেন। পাথর নিক্ষেপ করা এটা এই 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে, আর যারা 13 তারিখে মিনায় থাকবেন তাদের উপরে এটা ওয়াজিব, না করলে আপনাকে দম দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহন থেকেই তিনি পাথর নিক্ষেপ করেছেন এবং তিনি বলেছেন আমার থেকে তোমরা হজ শিখে নাও। সুতরাং আপনাকে পাথরগুলো মারতে বা কঙ্করগুলো যথাযথ জায়গায় মারতে হবে। আরও একটি জিনিস আছে এখানে, সেটা হচ্ছে উল্টা করলে হবে না। প্রথম দিন বড়টাকে মারতে হবে, প্রথম দিন অন্যটাকে মারলে হবে না, অন্য দিন সিরিয়ালি মারতে হবে। উল্টা দিক থেকে মারলেও আপনার ওয়াজিব আদায় হবে না, সিরিয়াল তো আরেক ওয়াজিব। অর্থাৎ আপনাকে ছোট মেজ বড় এইভাবে আসতে হবে, বড় মেজ ছোট আসলে আপনার ওমরা আপনার হজ ওয়াজিব আদায় হয় নাই, আপনাকে দম দিতে হবে। বিষয়টা জেনে নিতে হবে, আপনাকে সিরিয়ালি আদায় করতে হবে, এইটাও ওয়াজিবের অন্তর্ভুক্ত। ছয় নম্বর ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডানো বা চুল ছোট করা পুরুষদের জন্য, নারীদের জন্য চুল ছোট করা এটা ওয়াজিব। এটা যদি কেউ না করে তাহলে সে হালাল হতে পারবে না, এটা না করলে তাকে দম দিতে হবে। এটা করতে হবে, তারপর দম দিতে হবে, এটা করতেই হবে, এটা ছাড় নেই। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিউ হাল্লিল, সে যেন চুল ছোট করে এবং হালাল হয়ে যায়, এই জন্য এটা করতেই হবে। এটা 6 নম্বর ওয়াজিব। 7 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায় তওয়াফ করা। বিদায় তওয়াফ করা ওমরাতে বিদায় তওয়াফ সুন্নাহ, কিন্তু হজে বিদায় তওয়াফ ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউনাফিরান্না আহাদুন হাত্তা ইয়াকুনা আখির আহদি বিল বাইতে, তোমাদের কেউ যেন মক্কা ছেড়ে চলে না যায় যতক্ষণ পর্যন্ত
কাবার সর্বশেষ তওয়াফটি না করে সেটা হচ্ছে বিদায় তওয়াফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরা নাস আন ইয়াকুনা আখির আহাদিম বিল বাইতি ইল্লা আন্নাহু খুফফা আনিল মারআতিল হায়ত। রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মানুষদেরকে সর্বশেষ কাজ যেন বাইতুল্লাহ তওয়াফ হয়, ওই তওয়াফের পরে সারি নেই, শুধু তওয়াফ, ওই তওয়াফ করে যেন সবাই যায়। তবে যে নারীর হায়েজ হয়েছে সেই নারীর জন্য এই তওয়াফটির ছাড় রয়েছে। রাসূল সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে ছাড় দিয়েছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে নেওয়ার মাঝে কি বরকত আছে। রাসূলুল্লাহ তার স্ত্রীদের সাথে নিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উমরাকে হজে রূপান্তর করলেন, উমরাকে হজে রূপান্তর, হজে চলে গেলেন, উমরা কমপ্লিট করতে পারলেন না কারণ তার হায়েজ হয়ে গেছে। উমরাকে চলে গেলেন, উমরাকে টেনে হজ বানাই ফেললেন, পরে তিনি একটা উমরা করলেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বাইতুল্লাহ তওয়াফ করার পর হায়েজ এসে গেল, বিদায় তওয়াফ করতে পারলেন না। দুইটার মধ্যে উম্মতের জন্য বিরাট শিক্ষা রয়েছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার এটা হওয়ার মধ্যে উম্মতের মধ্যে আজও একটা উমরা চালু আছে, তা নেয়ামের উমরা, এটাও কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক প্রথম বরকত নয়। এর আগেও তা আল্লাহ তাআলা তার মাধ্যমে উম্মতে মুসলিমার বিভিন্ন বরকত আল্লাহ তা নাজিল করেছেন। তার মধ্যে একটি হচ্ছে তায়াম্মুমের মাসালা। তায়াম্মুম মাসালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তো না পানি নাই সেখানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণ দেরি হচ্ছিল, সেই কারণে তায়াম্মুম পানি পাচ্ছিলেন না, আল্লাহ তাআলা বিশেষভাবে তখন তায়াম্মুম আয়াত নাযিল করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতুল মুমিনিনের মাধ্যমে শরীয়তের তিন ভাগের এক ভাগ মাসালা আপনি উম্মাতুল মুমিনিনের মধ্যে পাবেন। কিন্তু যারা নাস্তিক, যারা দিন বুঝে না, যারা শরীয়ত বুঝে না, যারা জাহেল মূর্খ, ওরাই শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের নিয়ে কথা বলে। কেন তার বেশি স্ত্রী ছিল, প্রত্যেক স্ত্রীর কাছ থেকে আমাদের কাছে এমন সব মাসালা সাব্যস্ত হয়েছে যা আরেক স্ত্রীর মাধ্যমে সাব্যস্ত হয়নি। উম্মতের জন্য এভাবেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে এভাবেই তো তোমাদের জন্য শরীয়ত প্রবর্তিত হবে। অমুক স্ত্রী রাসূলের, অমুক উম্মুর, আমাদের মা, অমুকের মাধ্যমে অমুক মাসালাটি চালু হবে। জায়নাবের মাধ্যমে যে মাসালা চালু হয়েছে, সফিয়া রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে সেই মাসালা চালু হননি, হয়নি। তাহলে বুঝতে পারেন উম্মতের এই বিশাল সুযোগের বিরুদ্ধে যারা কথা বলে এরা নাস্তিক, এদের সাথে কথা বলা যাবে না, এদের বয়কট করতে হবে, ওদের বক্তব্য কোনো ক্রমেই শোনা যাবে না, সামনে আসলে ডিলেট করে তাদের বক্তব্য দূর করে দিতে হবে, সাবধান করতে হবে। যুবকদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে তারা যেন এই সমস্ত কাজ থেকে দূরে থাকে, এই সমস্ত কাজ অর্থাৎ এই সমস্ত লোকদের থেকে দূরে থাকে। আমরা বুঝতে পারলাম হজের ফরজ ওয়াজিব সমূহ, হজের সমস্ত দিন নিষিদ্ধ, সেগুলো কিছু বলে রাখি, নাহলে আপনাদের ভুল হয়ে যাবে। আমি সংক্ষেপে যেহেতু দেরিতে শুরু করেছি দেরিতে শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমে বলি হজে নিষিদ্ধ কাজের মধ্যে সাতটি জিনিস নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। কয়টা? সাতটা জিনিস নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। মাথার চুল কাটা বা ছোট করা, পুরোপুরি মুন্ডানো, সে যে নারী পুরুষ যেই হোক না কেন, এইটা নিষিদ্ধ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহলুকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহিল্লা। হাদি যদি যতক্ষণ জমে না হচ্ছে অতক্ষণ পর্যন্ত মাথা চুল কেটো না, সুতরাং এটা নিষিদ্ধ। তবে অসুস্থ হলে, ওজোর কারণে কেউ যদি কোনো একটু কাটে তাহলে ওয়াজিব দম দিতে হবে, দম দিতে হবে, কিন্তু তা কাটতে পারবে। কোনো কারণে আপনার চুলতে অনেক অনেক উকুন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উজরাকে বলেছিলেন এই উকুনগুলিকে তোমাকে কষ্ট দিচ্ছে, বলো হ্যাঁ, বলে তাহলে তুমি চুল কাটতে পারো, তোর দম দিতে হবে। এর অর্থ হচ্ছে এগুলি কোনো একটা ওয়াজিব ছুটে গেলে সেখানে দম দিতে হয়, এটা এই হাদিস থেকে আমরা পেয়ে যাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মান তারাকা গুসুকা, যে কেউ হজের কোনো ওয়াজিব ছেড়ে দিবে তার উপর দম দিতে হবে। কিন্তু ফরজ ছেড়ে দিলে দমে কাজ হবে না, ফরজ ছেড়ে দিলে হজ হবে না, ওয়াজিব ছেড়ে দিলে দমের মাধ্যমে ক্ষতিপূরণ করা যাবে। ইচ্ছাকৃত ওয়াজিব ছেড়ে দিলে ক্ষতিপূরণ হবে না, গুনাহ হবে। ওয়া হজ হলেও হজ হয়ে যাবে কিন্তু গুনাহ হবে, ইচ্ছাকৃত ওয়াজিব কোনো ওয়াজিব ছেড়ে দিলে। সুতরাং এক নম্বর কাজ হচ্ছে সেটা অর্থাৎ আপনার আপনাদের চুল কাটতে পারবেন না। যদি কেউ চুল কাটে তখন তার কি বিধান, তখন সে এটার জন্য ফিদিয়া দিতে হবে, ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হচ্ছে তিন দিন সওম পালন করবে মা, এবং অথবা ছয়জন মিসকিনকে খাওয়াবে, অথবা একটা ছাগল জবাই করে গরিবদের মধ্যে, মক্কার গরিবদের মধ্যে বিতরণ করে দিতে হবে, আশেপাশে না, মক্কায় সেটা রক্ত করতে হবে, মক্কার হারাম এলাকায় সেটা রক্ত করতে হবে।
তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা একটা নিষিদ্ধ কাজ। দ্বিতীয় নিষিদ্ধ কাজ হচ্ছে হাত পায়ের নখ উপরে নখ কাটতে পারবে না, হাত পায়ের নখ কাটতে পারবে না, তো এটাও নিষিদ্ধ। যদি কেউ করে, যদি কেউ করে গুনাহ হবে, তবে সেখানে কোনো ফি দিয়ে আসবে না। তৃতীয় হচ্ছে শরীরে এরা পাদার পর শরীরের কাপড় কাপড়ে সুগন্ধি বা গায়ে সুগন্ধি লাগাতে পারবে না, সুগন্ধি লাগালে সেটা গুনার কাজ হবে, সেটা গুনার কাজ হবে, সেটার জন্য তাকে ফিদিয়া, সেটার জন্য তাকে তওবা ইস্তেগফার করতে হবে, তবে এইটার জন্য তাকে দম আসবে না, দম আসবে না। আচ্ছা, আর একটু পঞ্চম কাজ, চতুর্থ কাজ হচ্ছে বিয়ে করতে পারবে না, বিয়ে সংক্রান্ত আলোচনা করতে পারবে না। পঞ্চম কাজ হচ্ছে সহবাস করতে পারবে না, সহবাস করতে পারবে না। ষষ্ঠ, এটার বিস্তারিত বর্ণনা দিতে পারবো না, বই থেকে পড়ে নেবেন। ষষ্ঠ কাজ হচ্ছে যে সে এরকম অবস্থায় চুম্বন বা কিছু করতে পারবে না, নারীর সাথে সম্পৃক্ত করে কিছু করতে পারবে না। সপ্তম কাজ হচ্ছে স্বীকার করতে পারবে না, স্বীকার করতে পারবে না, এই নারী পুরুষ উভয়ের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য এইগুলি হারাম। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।